হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু সুপর্ণাস লাইফ। তো আজকে হচ্ছে রবিবার, আশা করি গিফটের ব্লগটা তোমরা দেখেছো। তো আজকে রবিবার স্পেশাল হচ্ছে ইমন বিরিয়ানি রান্না করছে, তার সাথে হচ্ছে রায়তা তো আছেই, আর সাহায্য করছে হচ্ছে রুশি। আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে যাব হচ্ছে একটু ঘুরতে, সানডে স্পেশাল একটু ছুটি আছে, তো আকাশটাও বেশ ঘুরতে যাওয়ার মতো। তো আমরা ডিসাইড করলাম চলো যাওয়া যাক। তো আমারও ইচ্ছা করছিলো, আর এদিকে ইমনও বলে চলো ঘুরতে যাই, তো হয়ে গেল দুটাই একসাথে। তো চলো আগে বিরিয়ানি খেয়ে তারপরে হচ্ছে যাব। ও, ওয়েদারটা কি সুন্দর, একদম হাওয়া দিচ্ছে পুরো। তো এখানে আমি নিয়ে নিয়েছি বিরিয়ানি, টেস্ট হয়েছে, খুবই টেস্ট। আর এখানে হচ্ছে জি বাংলায় চলছে বর্ষবরণে একটা উৎসব টাইপের কিছু একটা দেখছে, তো সঙ্গে বিরিয়ানি। আমাদের এখানে জার্নি শুরু হয়ে গেছে। চিনি, তোমার কিরকম লাগছে অভিজ্ঞতা বলো? ভালো লাগছে? ভালো লাগছে? আচ্ছা, চিনি বলতে যাচ্ছে ওর ভালোই লাগছে, কারণ না হলে ও না না করতো। এখানে ঋষি খাওয়ানো হচ্ছে এখন গাড়ির মধ্যে। চিনি রাগ করছে, ও খাবে না বলছে। চিনি, আমি খাবো না, খাবো না, আমি খাবো না, খাবো না, আমি খাবে না। চিনি খাবে না, চিনি খাবে না, চিনি খাবে এখন মাথা জায়গায়। চিনি কি খাবে শুনতেছে বার বলা খাবো তো মানে না না। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে নতুন যে ওভারব্রিজটা হয়েছে তার ওপর দিয়ে মূর্তিতে, মূর্তি নদীর ধারেই যাব। কারণ কাছে পিঠের মধ্যে একমাত্র আমাদের এখানটায় লাটাগুড়ি মূর্তি, এটাই আছে ঘুরতে যাওয়ার জায়গা। আর রবিবার করে ওখানে অনেকেই যায়, তো ভাবলাম যে চলো আমরাও যাই। আর এটা নতুন ওভারব্রিজটা হয়েছে, খুব সুন্দর স্মুথলি যাওয়া যাচ্ছে, অনেক তাড়াতাড়িও যাওয়া যাচ্ছে। আর মেঘটা দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়েদার বিকেলবেলা, এখন প্রায় 4:45 দিকে বাজে, আর সুন্দর ওয়েদার, সূর্য প্রায় ডুবো ডুবো হচ্ছে। আর অনেকেই তো ওভারব্রিজের মধ্যেই ফটো শ্যুট করছে আর কি। তো সুন্দর রাস্তা, ভিউ সুন্দর, ভালোই লাগছে, বেশ মনোরম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে রাস্তাটার জন্য, স্পেশালি আরও ভালো লাগছে। আর আমরা জঙ্গলের মধ্যে দিয়ে, লাটাগুড়ির মধ্যে, ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। দৃশ্যটাই অসাধারণ, মানে এই যে লাটাগুড়ি যখন ফরেস্টের মধ্যে দিয়ে আসি, তখন যে দুপাশের যে সবুজ ঘন জঙ্গল আর এই মাঝখানে রাস্তা, এটা মানে কোনো, আমরা এটা অনেক দিন ছোটোবেলার থেকে ঘুরে আসছি, তবুও মনে হচ্ছে মন ভরছে না এরকম, এতটা ভালো লাগে আমাদের। খুবই সুন্দর লাগছে। তো মাঠ পর্বত পেরিয়ে আমরা পৌঁছে গেলাম মূর্তি নদীর তীরে। এখানে সব ছোট ছোট রিসর্ট আছে, অনেক রিসর্ট আছে, পছন্দসই তোমাদের হবেই একটা না একটা। তো এখানে হচ্ছে সরকারি আর বেসরকারি দু ধরনেরই রিসর্ট আছে। আর এখানটায় হচ্ছে ভিউ পয়েন্টও আছে, যেখানে ফটোশ্যুটের জায়গাও আছে। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর গাড়ি চলে এসছে অলরেডি, নদীর ধারে, নদীর জল শুকিয়ে গেছে, তবুও বরফ গলা জল, যেহেতু জল তো একটু থাকবেই। আর ফটোশ্যুট এখানেও চলছেই, অনেকেই দেখলাম বেশ ক্যামেরা নিয়ে এসছে ফটোশ্যুট করার জন্য। তো আমরা প্রথমে তো এনজয় করলাম জায়গাটাকে, তারপরে কিছু ফটো তো তুলতেই হয়, তো সেটা তুললাম। এখানে চিনি কেউ খুব সুন্দর কিউট একটা ব্যান্ড পরিয়েছে, ওকে অনেক চেষ্টা করানো হচ্ছে ফটো তোলার জন্য। এখানটায় ওর বাবা ফটো তুলে যাচ্ছে, ভিডিও করে যাচ্ছে। তো জলের মধ্যে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড চঞ্চল হয়ে গেছে এখন। আর আগে তাও ফটো বেশ তুলতে পছন্দ করতো, এখন দেখি সেটাও সেরকম না।
তো যাই হোক, লোকজনের দিকে খুব মানে দেখা দেখতে থাকে মন দিয়ে কে কি করছে না করছে। তো ব্যানটা লাস্টে ও ফেলেই দিল জলের মধ্যে। তারপরে হচ্ছে এখন আবার আমরা একটু বসলাম, এখানটা বেঞ্চ আছে বেশ সুন্দর, এখানটায় নদীর দিকে তাকিয়ে অনেকক্ষণ সময় কাটানো যায়। তো আমরাও সেটা করলাম, অনেকক্ষণ এখানে বসলাম, বসে টসে এরপরে তো অবশ্য বাড়ি যেতেই হবে। তার আগে একবার লাস্ট হচ্ছে ভালো করে চারিদিকটা সুন্দর উপভোগ করলাম, মন জুড়ে চোখ জুড়ে নিলাম জায়গাটা। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে, অলরেডি গরমের ছুটি পড়ে গেছে, মানে প্রায় একটু একটু ছুটি তো পড়েই গেছে এক সপ্তাহে। তো সেই ছুটিতে অনেকেই দেখলাম এসছে দক্ষিণবঙ্গ থেকে এইখানটায় ছুটি কাটাতে, আর তাছাড়া লোকাল লোক তো আছেই। আর এখানটায় চাঁদটা কি সুন্দর দেখাচ্ছে, একদম ঈদের চাঁদের মতো, চার পাশে একটা ছোট তারাও রয়েছে। খুব সুন্দর পরিবেশ পেলাম আজকে আমরা। আমাদের ঘোরা শেষ, এখন হচ্ছে এখন বাড়ি যাব আমরা, অন্ধকার প্রায় হয়েই আসছে। তো আসার পথে এখানটায় হচ্ছে বেশ বিখ্যাত এক হোটেল কাম রেস্টুরেন্ট বলতে পারো, একটা ছোটোখাটো যে ধাবা টাইপের, সেখানটার মোমো চা সব খুবই ভালো। তো সেখানটায় হচ্ছে মোমো আর হচ্ছে চা খেলাম, আর হ্যাঁ মোমো বেশি নিইনি, জাস্ট দুটা মোমোই আমরা শেয়ার করে নিলাম। বাড়ি থেকে চলে আসছি আর এখানে হচ্ছে চিনি আবার খাওয়া দাওয়া শুরু, যেটা ও খাচ্ছে না কিছুতেই। আর এদিকে হচ্ছে মা ফোন করে যাচ্ছে, সর্দির ফোন আসছে। তো রাত্রের খাওয়া দাওয়া ডিনারও শেষ হয়ে গেল, এখন শুধু হচ্ছে ঘরে চলে আসি, বিছানা করবো আর শুবো, না একটু তার আগে নেটও ঘাঁটবো, ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো একটু দেখবো। আর এখন অত বেশি ফেসবুক কমেন্ট টমেন্ট এত কিছু দেখতে আর ভালো লাগে না, এখন নতুন নতুন মানে একঘেয়ে হয়ে গেছে মনে হয়। এখন ইনস্টা রিলটা একটু বেশি দেখি, বিশেষ করে মজার রিলগুলো ওগুলো বেশি ভালো লাগে। আর একটু ভালো গানের সাথে যদি রিল হয় যেরকম আমি করি, ওই টাইপের রিলগুলো বেশি ভালো লাগে। ওখান থেকে আইডিয়াটাও নেই যে কীরকম ধরনের রিলটা করবো। তো যাই হোক, আজকে হচ্ছে অনেক ফটোশ্যুট কর ফটোশ্যুট মানে ফটো বেশি তুলিনি, মোটামুটি কয়েকটা তুললাম। তো ওগুলো হচ্ছে কালকে দিব। তো ঘুরতে ভালোই লাগলো বেশ, আজকে রবিবারটা অন্যরকম কাটলো অনেকদিন পর। তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করবো, ভালো লাগলে লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক করো, ডিসলাইকের কারণটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে, যাতে আমি আমার ভিডিও আরও ইম্প্রুভ করতে পারি। যারা এতক্ষণ ধরে আমাকে সময় দিয়ে দেখলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, যারা প্রথমবার দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য বাই।